ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস নিউজ। তো আজকে একটা নিউজ দেওয়ার আছে, তো দেখে নাও নিউজটা কি। আজকে নিউজ আছে তিনটে ছোট্ট ছোট্ট নিউজ। সো তিনটে ছোট্ট ছোট্ট নিউজের মধ্যে ফার্স্ট নিউজ হচ্ছে আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ। তা তোমরা সবাই জানো আইএসএলে ফাইনালে অলরেডি উঠে গেছে বেঙ্গালুরু এফসি, সুনীল ছেত্রী টিম অলরেডি ফাইনালে উঠে গেছে। তো সেকেন্ড সেমিফাইনাল, সেকেন্ড লিগ সেকেন্ড সেমিফাইনালটা হচ্ছে এখন। সো 1-0 মুম্বাই এগিয়ে আছে, তো দেখা যাক। আলটিমেটলি এগ্রিগেট আছে 5-2, তো দেখা যাক। তবে সম্ভাবনা বেশি গোয়ার জেতার, কারণ ফাইভ গোল দিয়ে দিয়েছে, অর্থাৎ 3 গোলের লিড আছে। তো সেটাই একটা ব্যাপার হয়ে গেছে এখন গোয়ার কাছে, অনেকটাই এগিয়ে। কালকে নর্থ ইস্ট অতটা ভালো খেলতে পারেনি, যেহেতু ওদের গ্যালেগো অনেক চোট পেয়ে উঠে গেল মাঠ ছেড়ে। তারপরে ওদের ওক পেচে খেলতে পারেনি, একটা দারুণ স্ট্রাইকার, সে যদি না খেলতে পারে টিমটা পুরোটাই পড়ে গেছে। তো কালকে নর্থ ইস্ট খেলতে পারেনি অতটা ভালো। সো বেঙ্গালুরু এফসির মতন টিম নর্থ ইস্টের ওই উইক পয়েন্টটাকে কাজে লাগিয়েছে এবং 3-0 জিতেছে এবং ফাইনালে চলে গেছে। তো এগ্রিগেট হয়েছে 4-2। আর সেকেন্ড লিগ সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে এখন গোয়া আর মুম্বাই এফসির এগেনস্টে। আর আজকে একটা খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, বড় ম্যাচ, জুভেন্টাস ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। সো আগের যে ফার্স্ট লিগের ম্যাচটা হয়েছিল সেটা 2-0 অ্যাথলেটিকো মাদ্রিদ জিতেছিল। তো আজকে জুভেন্টাসের মাস্ট উইন গেম, তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা। তো অনেকটাই উত্তেজনাপূর্ণ ম্যাচ, কারণ আজকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবে, দিবালা আছে, ওরা সবাই চাইবে জিততে। আর অন্যদিকে গ্রিজম্যান, দিয়েগো কোস্টা এরাও চাইবে যে তারা নেক্সট স্টেজে যায়। সো দেখা যাক, আজকে অনেকটাই উত্তেজনাপূর্ণ খেলা আছে। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যানরা তো আজকে দিনটার জন্য আজকে অবশ্যই ম্যাচটা দেখবে, কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রিয়াল মাদ্রিদ অনেকটা উইক পয়েন্টে চলে গেছে। কারণ একটা কি প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমন সবাই জানে, যতই রিয়াল মাদ্রিদ ভালো ক্লাব হোক, হ্যাঁ একমাত্র এখন বার্সেলোনা যেহেতু মেসি খেলছে, তো মেসি এখন একটা বার্সেলোনার কি প্লেয়ার। সো বার্সেলোনা থেকে যখন মেসি ছেড়ে দেবে, তখন বার্সেলোনাকে সেট হতে অনেকটাই টাইম লাগবে, সেটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হয়েছে। তো জিদান আবার রিয়াল মাদ্রিদে ব্যাক করেছে কোচ হিসেবে, তো দেখা যাক টিমটাকে কতটা কী করতে পারে। তো এটাই প্রশ্ন। আর যেহেতু রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সো টিমটাকে সেট হতে একটু তো সময় লাগবেই, কারণ অনেকটা কি প্লেয়ার, অনেকে অ্যাসিস্ট করতো রিয়াল মাদ্রিদ একে, রোনাল্ডো গোলে কনভার্ট করতো, সেটাই এখন কনভার্ট করার লোকের অভাব হয়ে গেছে। অথচ ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা বর্তমানে ফর্মে নেই, ওই জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকেও রিয়াল মাদ্রিদ বেরিয়ে গেছে। আর থার্ড নিউজ হচ্ছে ডি মারিয়া আর লিওনেল মেসি আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ব্যাক করেছে। লিওনেল স্কালোরি কালকে জানিয়ে দিয়েছে যে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে লিওনেল মেসি আর অ্যানহেল ডি মারিয়া আবার ব্যাক করেছে। সো একটা প্রশ্ন রয়েই গেছে যে ম্যান সিটির এখন ফর্মে থাকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে কেন নেওয়া হলো না। সো সেটার অ্যান্সারে লিওনেল স্কালোরি বলে যে আমরা বলেছি কথা, কিন্তু এখন যে প্রথম ভেনিজুয়েলা আর মরক্কোর সাথে যে প্র্যাকটিস ম্যাচটা আছে কোপা আমেরিকার আগে, তো সেই দুটোতে নেওয়া হয়নি, কোপা আমেরিকাতে নিশ্চয়ই নেওয়া হবে। আর এই প্র্যাকটিস ম্যাচের ফার্স্ট ম্যাচ যেটা আছে ভেনিজুয়েলার সাথে, সো সেটায় মেসি নাও খেলতে পারে, কিন্তু ডিমারিয়া খেলবে। সো দেখা যাক। তো আজকে এই ছোট্ট একটা নিউজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিয়ে দাও। ব্যাস এটুকুই, টাটা।